কিন্তু আয়াত প্লিজ মা প্লিজ চোখের পানি মুছতে মুছতে উপরে চলে যায় আয়াত তার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে রুবিনার তুই চিন্তা করিস না ছোট আমাদের সিদ আছে না ও ঠিক সামলে নিবে রাতে বাসায় ফিরে কিছুটা অবাক হয় সিদ্রাত রোজকার মতো আয়াত লিভিং রুমে নেই আয়াত তো এখানেই তার ফেরার অপেক্ষায় বসে থাকে তবে আজকে কি হলো সোফায় বসে এক ঢোকে গ্লাসের সব পানি শেষ করে সিদ্রাত মা আয়াতকে দেখছি না যে রুমেই আছে ও কথায় বাড়ায় না সিদ্রাত দ্রুত পায়ে উপরে চলে যায় রুমের কোথাও নেই আয়াত ব্যালকনিতে যায় সে আপন মনে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে আয়াত সিদ্রাত পেছন থেকে তাকে জড়িয়ে ধরে আজকে কেউ আমার জন্য অপেক্ষা করেনি কেন আজকে কি আমার কথা তার মনে পড়েনি নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে আয়াত সিদ্রাত তাকে ছেড়ে দাঁড়ায় খুবই ক্লান্ত লাগছে আমি গোসল করে আসছি মাথা নাড়ায় আয়াত আয়াত কথা বলছো না কেন প্রতিদিন তো বাসায় আসার সাথে সাথে কথার ঝুড়ি খুলে বসে আজ কি হলো আয়াতকে ঘুরিয়ে তার দিকে মুখ করে দাঁড় করায় সিদ্রাত ধক করে উঠে তার বুক গম্ভীর শোনায় তার কণ্ঠ চোখ মুখ এমন ফোলা আছে কেন কি হয়েছে কিছু না তুমি কান্না করেছো কেউ কিছু বলেছে বলো আমায় না আয়াত প্লিজ আর কিছু জিজ্ঞেস করবেন না রেগে যায় সিদ্রাত তার মানে তুমি আমাকে বলবে না না প্রচন্ড রাগ নিয়ে রুম থেকে বেরিয়ে যায় সিদ্রাত রুবিনা চৌধুরীর সামনে এসে থামে মা আয়াত কাঁদছে কেন কিছু কি হয়েছে তুমি জানো কিছু না সিদ্রাতকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ায় তিনি মা আমার সাথে কথা না বলে তুমি চলে যাচ্ছ কেন কি হয়েছে কেউ কিছু বলছো না কেন সবাইকে চুপ থাকতে দেখে মেজাজ বিগড়ে যায় তার পাশে থাকা টেবিলে লাথি মেরে হনহনিয়ে চলে যায় উপরে আয়াতকে হাজার জিজ্ঞেস করেও কোনো লাভ হলো না সিদ্রাতের অবশেষে চুপ হয়ে যায় সে ঠিক আছে তুমি যখন বলতে চাচ্ছ না তখন আর জোর করব না তবে আমি যদি পরে জানতে পারি কোনো ফালতু বিষয় নিয়ে কান্না করে নিজের এমন অবস্থা করেছো তাহলে তোমার খবর আছে রেগে মেগে ওয়াশরুমে প্রবেশ করে রাতটা কোনো রকম পার করে আয়াত নিত্যদিনের মতো সকালে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায় সবাই সিদ্ধার্থ বেরিয়ে যাবে এমন সময় সামনে আসে আয়াত আসছি খাবার খেয়ে নিও আয়াতের মুখের দিকে তাকিয়ে থাকে সিদ্ধার্থ কিছু বলবে ভালোবাসি না ভাই পাগলামি বন্ধ করো আয়াত বাচ্চা নাও তুমি বোঝার ক্ষমতা আছে তোমার রাগে হনহনিয়ে বেরিয়ে যায় সে আয়াত তার যাওয়ার পানে চেয়ে চোখে জল ছেড়ে দেয় আয়াত তার মাকে ফোন করে জানতে পারে সবটা আনোয়ার আহমেদের নিষেধ থাকা সত্ত্বেও আয়াতের জেদের কাছে হার মেনে সবটা বলে দেন রূপা বেগম সবটা শুনে নির্বাক আয়াত তবে আরোহী চৌধুরীর বাড়িতে আসার খবর গোপন করে গেল সে বিকেলে আবারও চৌধুরীর বাড়িতে পা পড়ে আরোহীর তোমাকে না বলেছি এখানে আসবে না রুবিনা চৌধুরীর কথায় বিশেষ গুরুত্ব দিল না আরোহী সিদ্রাদের সাথে দেখা করতে এসেছি ওকে বাসায় আসতে বলুন না হলে আমি ওর অফিসে চলে যাব আর সেটা মোটেই ভালো দেখাবে না আরোহীর ধারণা সিদ্রাত তাকে দেখলে নিশ্চয়ই ফিরিয়ে দিবে না ইমোশনাল ব্ল্যাকমেল করে বাধ্য করবে আয়াতকে ছেড়ে তাকে বিয়ে করতে নিজেকে সামলে আরোহীর কাছে যায় আয়াত তুমি কি করতে চাইছো আমি আমার সিদ্রাতকে ফিরে পেতে চাই ধীর গলায় বলে আরোহী আপু তুমি হয়তো ভুলে যাচ্ছ সে এখন আমার স্বামী রেগে যায় আরোহী কি স্বামী স্বামী করছিস ভালোই ভালোই বলছি আমার সামনে থেকে সরে যা না হলে আমার খারাপ রূপ দেখাতে বাধ্য হব তা ছিলেন হাসি হাসা আয়াত এর থেকেও খারাপ রূপ আছে তোমার আমার তো ভাবতেই অবাক লাগছে তুমি আমার সেই আপু আমার আপু তো এমন ছিল না বেশি কথা বলবি না আমার সুখের জন্য আমি সব করতে পারি সব জেরিন নীরব দর্শক হয়ে তাদের কার্যকলাপ দেখছে কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছে না রুবিনা চৌধুরীর একটু আড়ালে গিয়ে ফোন করে সিদ্রাতকে সিদ এক্ষুনি বাসায় আয় কাজ আছে কি হয়েছে মা সব ঠিক আছে তো হ্যাঁ সব ঠিক আছে শুধু তুই একটু বাসায় আয় কাজ আছে ঠিক আছে বলে ফোন কেটে দেয় সিদ্রাত মনে অজানা ভয়ে জাগ্রত হয় তার নিশ্চয়ই কিছু হয়েছে দ্রুত কেবিন থেকে বেরিয়ে যায় সে আরোহী মা তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো আয়াত এখন সিদ্রাতের বউ কেন তুমি ওদের মাঝে আসছো নিজের হাতে কেন বোনের সংসারে অশান্তি করছো
রবীনা চৌধুরীর কথায় শব্দ করে হাসে আরোহী। যে মানুষটা ওকে জেদের বসে বিয়ে করেছে সেটা আবার কিসের সংসার? আমার সাথে রাগের বশীভূত হয়ে আয়াতকে বিয়ে করেছে। এখন আমি এসে গেছি, আয়াত এবার তার জায়গায় ফিরে যাবে। চিৎকার করে আয়াত, না আমি কোথাও যাব না, আর না উনি আমাকে যেতে দেবে। রাগের মাত্রা বাড়ে আরোহীর। যেতে তোকে হবেই। না যাব না। কি করবে তুমি? দেখতে চাস আমি কি করব? কেউ কিছু বুঝার আগে আয়াতের হাত ধরে টেনে দরজার বাইরে ছুড়ে মারে আরোহী। শক্তপোক্ত দুটি হাত কোমর আঁকড়ে জড়িয়ে ধরে আয়াতকে। বন্ধ চোখ জোড়া খুলে আয়াত সিজাতকে দেখে সেও শক্ত হাতে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আরোহীকে দেখে রাগে চোখ দুটো লাল হয় সিদ্রাতের। রক্ত চক্ষু নিক্ষেপ করে আরোহীর ওপর। কিছুটা ঘাবড়ে যায় আরোহী। রুবিনা চৌধুরী সহ ছুটে আসে সকলেই। সিদ্রাতকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে রুবিনা। উচ্চ কণ্ঠে চিৎকার করে সিদ্রাত, আয়াতের গায়ে হাত দেওয়ার সাহস কোথায় পেলে? সিদ্রাতের ধমকে কেঁপে উঠে আয়াতও। শক্ত হয় তার হাতের বাঁধন। ফুপানোর আওয়াজ থেমে যায়। সিদ্রাত আয়াতকে তার সামনে এনে দাঁড় করায়, হাত দিয়ে চুল ঠিক করে নরম কণ্ঠে শুধায়, কোথায় লেগেছে তোমার? না বোধক মাথা নাড়ায় আয়াত। গাপিত্তে জ্বলে যায় আরোহী। সুযোগ বুঝে সিদ্রাতের হাত ধরে, সিদ্রাত আমার ভুল হয়ে গেছে, তুমি। কথা শেষ করার আগেই সিদ্রাত এক ঝটকায় তার হাত ছাড়িয়ে নেয়। আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না, আর আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বউকে বের করে দিচ্ছ? কোথায় পেলে এত সাহস? সিদ্রাতের এহেন আচরণ মোটেও আশা করেনি আরোহী। সে তো ভেবেছিল তাকে দেখে সিদ্রাতের সব রাগ কমে যাবে। কান্নার অভিনয় শুরু করে সে। যে করেই হোক সিদ্রাতকে হাতে রাখতে হবে। সিদ্রাত আমি তোমাকে ভালোবাসি, আর তুমিও তো আমাকে ভালোবাসো, তাহলে? তোমার কোথাও ভুল হচ্ছে, আমি তোমাকে ভালোবাসতাম না, তোমাকে শুধু ভালো লাগতো। সেটা তখন না বুঝলেও এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। ভালোবাসা আর ভালো লাগা এক নয়। তোমাকে ভালো লাগতো বিধায় অন্য কাউকে বিয়ে করতে পেরেছি, ভালোবাসলে হয়তো পারতাম না। এক নাগারে কথাগুলো বলে থামে সিদ্রাত। আয়াত এখনো তাকিয়ে আছে তার দিকে। খুব সরি, এখন তো আমার তোমাকে আপনি সম্বোধন করতে হবে। যত যাই হোক আমার বউয়ের বড় বোন বলে কথা। আয়াতের দিকে তাকিয়ে মুচকি হাসে সিদ্রাত। সিদ্রাতের কথা কর্ণগোচরে হতেই তরতর করে রাগ বাড়ে আরোহী। তুমি এমন করতে পারো না সিদ্রাত, চিৎকার করে আরোহী। গলা নামিয়ে কথা বলুন, এটা আমার বাড়ি, এখানে এসব চলবে না। বোনকে দেখতে এসেছেন দেখেছেন, এবার আসুন। সিদ্রাতের কথায় অপমানে গা পিত্তি জ্বলে উঠে আরোহী। আমি ওকে দেখতে আসিনি, তোমার সাথে আমার কিছু কথা আছে, তবে একা। আপনার সাথে কথা বলার রুচি নেই আমার। আয়াতকে নিয়ে ভেতরে চলে আসে সিদ্রাত। আয়াতকে চেয়ারে বসিয়ে পানির গ্লাস হাতে ধরিয়ে দেয়। পানি শেষ করে চুপটি করে বসে থাকে আয়াত। পেছন থেকে ভেসে আসে আরোহীর কণ্ঠ, তুমি এমন করছো কেন? একবার আমার কথাটা শোনো। আপনি আমার বউয়ের বড় বোন বলে এখনো সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছেন, না হলে এতক্ষণ। মানুষ মাত্রই ভুল, আমার একটা ভুল হয়ে গেছে, তাই বলে তুমি এমন করবে? আমি তোমাকে ভালোবাসি। এটা ভুল নয়, এটা ধোকা। আপনি আমাকে নয় আমার টাকাকে ভালোবেসেছেন। প্লিজ সিদ্রাত এভাবে বলো না, আমি থাকতে পারছি না তোমাকে ছাড়া, তাই তো ফিরে এসেছি। শব্দ করে হাসে সিদ্রাত। মিথ্যে বলার স্বভাব এখনো গেল না আপনার? আমার সাথে গেম খেলতে আসিয়েন না। আমি চাইলে সেদিনই আপনাকে বের করতে পারতাম, কিন্তু আমি করিনি, যেতে দিয়েছি আপনাকে। আমার জীবনে আপনার জন্য কোনো জায়গা নেই। কি ভেবেছিলেন আপনি, চলে যাবার পর ভেঙে গুড়িয়ে যাব আমি? একদমই না, এই সিদ্রাত চৌধুরী এত সহজেই ভেঙে যাবার পাত্র নয়। তবে নিজের বিশ্বাসের কাছে লজ্জিত ছিলাম, নিজের প্রতি রাগ, নিজের প্রতি রাগ লাগতো। আয়াতের দিকে তাকায় সিদ্রাত। তবে আল্লাহ আমার জীবনে আমার ভালো থাকার ওষুধ পাঠিয়েছেন, এখন তো আমার আপনাকে ধন্যবাদ দিতে ইচ্ছে করে। আপনি চলে না গেলে হয়তো এত কিছু পেতাম না। আরেকটা কথা, আপনাকে আমি আমার আর আয়াতের আশেপাশে দেখতে চাই না। আয়াত শুধু অবাক চোখে সিদ্রাতের দিকেই তাকিয়ে আছে, চোখ দিয়ে ঝরছে অঝর জলধারা। এই পর্যায়ে আরোহীর রাগ গিয়ে পড়ে আয়াতের উপর। আয়াতের এত সুখ সে মেনে নিতে পারছে না। এই সুখ তো আমার হওয়ার কথা ছিল, আমি ভালো না থাকলে কাউকে ভালো থাকতে দেব না। আপন মনে কথাগুলো ভেবে আশেপাশে কিছু খুঁজতে থাকে সে। পাশে থাকা টেবিলের উপর ফুলদানি চোখে পড়ে তার। মনে মনে কিছু একটা ভেবে পৈশাচিক হাসে সে।
চেয়ারে বসে সমানে চোখের জল ফেলে যাচ্ছে আয়াত। আরোহী তার চাচা মেয়ে হলেও এতদিন ধরে নিজের আপন বোন মনে করে এসেছে সে। আরোহীর বলা প্রত্যেকটা কথা তার গায়ে কাটার মতো বিঁধেছে। কি দোষ ছিল তার? সে তো চায়নি সিদ্ধার্থকে বিয়ে করতে, সে তো চায়নি তার আপুর ভালোবাসার মানুষটাকে ভালোবাসতে। তাহলে কেন এমন করে সব উলট পালট হয়ে গেল? কেন আজ এমন পরিস্থিতিতে পড়তে হলো তাকে? কেনই বা আরোহীর তিক্ত কথার জবাব সে দিতে পারল না? সিদ্ধার্থ তাকে ভালোবাসার কথা বলেনি এই জন্য? কার দোষ দিবে সে, সিদ্ধার্থে নাকি আরোহীর? মনে মনে কথাগুলো আওড়াচ্ছে আয়াত, মনে মনে কথাগুলো আওড়াচ্ছে আয়াত। সিদ্ধার্থ তার হাত ধরতে গেলে হাত সরিয়ে নেয় আয়াত। প্রচণ্ড অভিমান কাজ করছে সিদ্ধার্থের উপর। আয়াতের মাথায় হাত রাখে সিদ্ধার্থ। আয়াত পুনরায় হাত সরিয়ে দেয়। আয়াতের অভিমান আজ করে মুচকি হাসে সে। রবিনা চৌধুরী ইশারায় কাছে ডাকে সিদ্ধার্থকে। সিদ্ধার্থ এগিয়ে যাচ্ছে তার দিকে। মাঝপথে কিছু একটা শব্দ শুনে পেছন ফিরে তাকায় সে। রাগে জিদে ক্ষোভে মাথা কাজ করে না আরোহীর। পাশে থাকা কাচের ফুলদানি উঠিয়ে ছুড়ে মারে আয়াতের দিকে। সিদ্ধার্থ দ্রুত আয়াতের সামনে গিয়ে আয়াতের দুপাশে হাত দিয়ে তার দিকে ঝুঁকে পড়ে। কাচের ফুলদানিটা এসে লাগে সিদ্ধার্থের পিঠে। ভয় পেয়ে সিদ্ধার্থ করে আয়াত, ভয়ে চোখ কুচকে বন্ধ রাখে, দ্রুত চোখ খুলে ফেলে। সিদ্ধার্থের চোখে চোখ পড়ে তার। ভালোবাসি, সিদ্ধার্থের এক কথায় শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে যায় আয়াতের। অনাকাঙ্ক্ষিত কিছু পেয়ে কান্না বেড়ে দ্বিগুণ হয়ে যায়। কিছুক্ষণ ওভাবে অতিবাহিত হওয়ার পর চোখ মুখে শক্ত হাতে সিদ্ধার্থের বুকে ধাক্কা মেরে উঠে দাঁড়ায়। সিদ্ধার্থ নির্বাক হয়ে ওখানেই দাঁড়িয়ে থাকে। ততক্ষণে জেরিন গিয়ে আরোহীকে আটকায় যাতে সে আর এমন কিছু করতে না পারে। দৌড়ে রুবিনা চৌধুরীকে জড়িয়ে ধরে আয়াত। মা বলতো সবাই আমাকে কি পেয়েছে, আমি কি মাটির খেলনা, সবাই খেলছে আমাকে নিয়ে, সবাই। হাউমাউ করে কাঁদে আয়াত। রুবিনা চৌধুরী বুকে জড়িয়ে নেয় তাকে। চোখ দুটো ছলছল করছে তার। প্রেম করলো আপু, বিয়ে না করে পালিয়ে গেল, এসবের আগা মাথা কিছু না জানা সত্ত্বেও উনি রাগের বসে আমাকে বলির পাঠা বানালেন। বাবা মা আমার মতের বিরুদ্ধে তুলে দিলেন তার হাতে, উনি অপর রাগ খুব আমার উপর ফলালেন। সেদিনও কিছু করার ছিল না আমার, দিনের পর দিন অত্যাচার সহ্য করতে হলো। কেন? আরোহীর বোন বলে কষ্ট পেতে পেতে চুপ হয়ে গেলাম, ঠিক আছে, মেনে নিতে চাইলাম সবটা। ধীরে ধীরে মিশে গেলাম তার সাথে, আমার প্রতি তার আচরণও পাল্টে গেল, ভালো লাগতে শুরু করলো তাকে, ধীরে ধীরে ভালোবেসে ফেললাম। মেনে নেওয়া থেকে বেরিয়ে এসে তাকে ভালোবেসে ফেললাম, সেও সঙ্গ দিল আমার, জীবন রঙিন আলোয় ভরে গেল, নিজেকে সব থেকে সুখী মানুষ বলে গণ্য হলো। আজ দেখো এই সুখটুকুও টিকলো না আমার কপালে, নিজের বোন ফিরে এসে তার জায়গা ফেরত চাইছে, কি করে দেই বলতো? নিজের থেকেও বেশি বিশ্বাস করি ওনাকে। তার মুখ থেকে ভালোবাসার কথা শোনার জন্য দিনরাত ছটফট করেছি, কিন্তু সেটা শোনার সৌভাগ্য হয়নি। তবু আমি জানি সে আমাকে ভালোবাসে। কত কিছু শুনতে হয়েছে আমাকে, আমি কেন আপুকে উচ্চ গলায় বলতে পারলাম না উনি আমাকে ভালোবাসে? সে শুধু আমার, কেন বলতে পারলাম না উত্তর দিতে, বলো ওনাকে। আর কত কষ্ট সহ্য করব আমি, আর কত কষ্ট সহ্য করলে সবার সামনে বলতে পারবো আমারও একটা নিজস্ব মানুষ আছে। রুবিনা চৌধুরীকে ছেড়ে ধপ করে সোফায় বসে মুখে হাত গুঁজে কান্না করে আয়াত। সিদ্ধার্থ ধীর পায়ে তার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে। কিছুক্ষণ তাকিয়ে থাকে আয়াতের কান্না মাখা মুখের দিকে। সরি, আমি জানি আমি তোমার সাথে অন্যায় করেছি, তাতে আফসোস নেই আমার, কারণ এই অন্যায়ের মাধ্যমে তোমাকে পেয়েছি আমি। আর ভালোবাসার কথা বলতে হবে কেন? তুমি বোঝো না আমায়, তোমাকে ছাড়া নিজেকে এক মুহূর্ত কল্পনা করতে পারি না আমি। গভীর ভালোবাসা প্রকাশ পাচ্ছে সিদ্ধার্থের কণ্ঠে। উঠে দাঁড়ায় সে। আপু, আমি তোমাদের মাঝখানে আসিনি, আমাকে টেনে আনা হয়েছে, আর তুমি যদি ভালোই বাসতে তাহলে চলে গেলে কেন? তোর প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আমি। ঠিক আছে, আশা করি কালকের করা সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো তুমি। রাগী চোখে তাকায় আরোহী। সিদ্ধার্থ আয়াতের সামনে এসে দাঁড়ায়, দৃষ্টি নিক্ষেপ করে আরোহীর পানে। রাগী কণ্ঠে দ্রুত গলায় বলে, এমন দুঃসাহস আর দেখাইয়েন না, ওর দিকে বাড়ানো প্রত্যেকটা হাত ভেঙে গুড়িয়ে দেব। নিজে থেকে যাবেন নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব? আমি চলে যাচ্ছি, তবে খুব শীঘ্রই আবার দেখা হবে। আরোহী চলে যেতেই উপস্থিত সকলে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। আয়াত কাউকে কিছু না বলে দৌড়ে উপরে চলে যায়। সিদ্ধার্থ একদৃষ্টিতে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। জেরিন এসে দাঁড়ায় তার পাশে। ভাইয়া ধমকিও না ওকে, খুব কষ্ট পাচ্ছে,
কালকে সকল ঘটনা খুলে বলে সে। সিজ্জাদ একবার জেরিনের দিকে তাকিয়ে উপরের দিকে হাঁটা ধরে। বিছানায় উপর হয়ে শুয়ে শব্দ করে কেঁদে চলেছে আয়াত। দরজা খোলার আওয়াজে বালিশে মুখ গুজে দরজা লাগিয়ে অসহায় মুখে দাঁড়িয়ে থাকে সিদ্রাত। আয়াতের কান্না তার শরীরে কাটার মতো বিচ্ছে। বিছানার এক সাইডে আয়াতের দিকে পিট করে বসে সিদ্রাত।